पानी नहीं पीता। দাদা আপনার নাম? স্বপন আলী। কি হয়েছে? মাথায় ব্যান্ডেজ কেন? ব্যান্ডেজ মানে তৃণমূলের লোক এসে রড দিয়ে মারছে। কারণ? তারা কালকে বিজেপির মিটিং ছিল, আমি বিজেপির কি করে কর্মীরা মিটিংটা করেছিলাম বলে ওরা এসে রড রড দিয়ে মেরেছে। আজ কোথায় মিটিং করেছিলেন? আগে আমাদের কোরবার প্রাইমারি স্কুলে মাঠে। আজকে কেন মানে? আজকে ওরা বলেছে যে কালকে তো মিটিং করেছিল, আমার নাম বলেছে কেন? ওরা বলছে কালকে মিটিং করেছিল আমাদের এখানে সিমলা অঞ্চলে তৃণমূলে, আর তুই বিজেপি একটি মিটিং করতেছি, আমি করেছি বেশ করেছি, তারপরে ওরা আমাকে আজকে সকালে রড দিয়া মাথা ফাটি দিয়েছে, পায়ে মারছে, তারপরে আমি হাসপাতালকে আসি যে মেরেছে। তার নাম কি? কৌশিক মাইটিয়া। ও কোন পার্টি করে? তৃণমূল করে। আর আপনি? আমি বিজেপি করি। ভগবানপুর নামে একটা আন্দুলিয়া ওয়ার্ড, ভগবানপুর বিধানসভা কেন্দ্রে সিমুলিয়া অঞ্চল। যে গন্ডগোলটা হয়েছে সেটা হচ্ছে গ্রামীণ সমস্যা। গ্রামীণ দুর্গা মন্দির একটা আছে আমাদের, শারদীয় উৎসব প্রতি বছরই ওখানে হয়, মেলা হয়, গ্রামীণ জায়গা, গ্রামের জায়গা জায়গায় জোর করতে ঘর দিয়েছিলো বিজেপি বা টিএমসি, সেরকম বিবাদদার নয়, ওটা গ্রাম্য সেন্টিমেন্ট জোর করে ঘর করতে যাচ্ছিলো, যার ফলে উভয়ের মধ্যে ঠেলাঠেলি মারামারি, মাথা ফাটছে কিনা জানি নেই। তো এটা কোনো পলিটিক্যাল বা রাজনৈতিক উদ্দেশ্য নয় বা রাজনৈতিক হানাহানি নয়। ওরা যেটা বলছে যে কালকে ওদের একটা চিফ কর্নার ছিল, সেই সূত্রে বাধা দিয়েছিল কয়েকজনকে যাওয়ার, মানে যাওয়ার জন্যই আজকে তার উপর হামলা করে। না, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা, কোনো চিফ কর্নার ছিল না ওখানে, বিজেপি বলতে কেউ নেই। আদিলাবাড়ে আমাদের শক্তি বেশি, আমাদের নেতৃত্ব ওখানে আছে তৃণমূল কংগ্রেসের, তো তাদের ভূমিকা অত্যন্ত শান্তিজনক এবং সেখানে কোনো গণ্ডগোল, রাজনৈতিক কোনো হানাহানি বা কোনো গণ্ডগোল নেই। যারা গণ্ডগোল হচ্ছে গ্রামীণ একটা সমস্যা, গ্রাম্য দুর্গা মন্দির, দীর্ঘদিনের মন্দির, গ্রামের জায়গা, ওখানে মেলা সংগঠিত হয়, পূজা অর্চনা হয়, শারদীয় উৎসব হয়, বহুদিন চলে, তো সেই জায়গায় কেউ যদি ঘর করতে চায়, সরকারি জায়গায় কেউ যদি ঘর করতে চায় খালপাড়ে, তো মানুষ তো উৎক্ষিপ্ত হবেই। তো সে মাথা ফাটছে কিনা জানা নেই বা কাউকে উদ্দেশ্য করে রাজনৈতিক হানা আনে, ওটা মারামারি নয় বা ওখানে আমাদের পার্টির আমাদের দলের কোনো কর্মী যুক্ত হয়। দাদা আপনার নাম পরিচয়? আমার নাম অভিজিৎ দাস, প্রেসিডেন্ট ভগবানপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস।